প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ ছিল 2004 সালের 21 আগস্ট। আর্চেস গ্রেনেড ব্যবহার করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবননাশের চেষ্টা করা হয়। অল্পের জন্য তিনি বেঁচে গেলেও প্রাণ যায় নারী নেত্রী আইভি রহমান সহ নিরাপরাধ 24 জনের। আহত হন আরও অসংখ্য নেতাকর্মী। এ ঘটনায় করা মামলার তদন্তে মূল আসামিদের আড়াল করা এবং পরবর্তীতে মামলার আলামত নষ্টের অভিযোগ ওঠে। পরে গেল তত্ত্বাবধায়ক সরকারের সময় ফের মামলাটির তদন্ত হয়, যা গতি পায় আওয়ামী লীগ সরকার গঠন করলে। অধিকতর তদন্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, জোট সরকারের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান সহ 22 জনের নাম আসামির তালিকায় যুক্ত হয়। মোট আসামির সংখ্যা দাঁড়ায় 52-তে। গত 18 সেপ্টেম্বর শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর হচ্ছে মামলার রায়। এই ঘটনার শিকার হয়েছিলেন যারা, তারা সুবিচারের আশা জানিয়েছেন। আমাদের যে কত যন্ত্রণা স্প্লিন্টারের, এটা আমার মুখে ভাষা বোঝাতে পারবো না। আমার মাথায় স্প্লিন্টার, এখনো হাতে বাজে, আমাদের চোখের ঘুম নাই, হার্টের সমস্যা, প্রবলেম, এই যে কত যন্ত্রণা বেদনা, এটা ভাষা বোঝানোর মতো। আমরা চাই যে হামলার পরিকল্পনাকারী, হামলাকারী যারা, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা যে যারা স্পিনার নিয়ে বসবাস করতেছি, কি কষ্ট, কি যন্ত্রণা ভোগ করতেছি, প্রতিটা মুহূর্তে কি জ্বালা, যে মনে করেন যে এটা বলে বোঝানো যাবে না কাউকে, নেই বিচারটা যেন পাই এই সরকারের কাছে, এই মনে করেন যে আদালতে, এইটুকুই বিচারকের কাছে। আমার বিশ্বাস যারা দোষী তাদের সকলের শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি হবে। 15 আগস্টের হত্যাকারীরাও তো বাইরে আছে, বাইরে যারা আছে ওদেরকে যেমন আনার চেষ্টা করছে, আমি শিওর যে এখানে এই রায়টা হয়ে গেলে যদি তারাও বাইরে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যদি শাস্তি হয় তাদেরকেও দেশে আনার ব্যবস্থা করার চেষ্টা তো করবে সরকার। গুরুত্বপূর্ণ এই মামলার রায়কে কেন্দ্র করে সতর্কতার কথা জানালেন ডিএমপি কমিশনার। এটি মহামান্য আদালতের স্বাভাবিক কার্যক্রমের একটি অংশ। যদি কোনো স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্নের, সম্পদ জ্বালাও পোড়ায়ের কোনো অপচেষ্টা করে, কঠোরভাবে তাকে দমন করার পূর্ণ প্রস্তুতি রয়েছে, কোনো ধরনের কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পেতে পেরুতে হয়েছে নানা চড়াই উৎরায়। ষড়যন্ত্রকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে দেশের রাজনীতির ইতিহাসে এই রায় একটি মাইল ফলক হয়ে রইবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।